প্ল্যাটফর্মের বাইরে এসে হুহু হাওয়ায় সকালে রোদে দাঁড়িয়ে তিস্তার বানের মতো একসঙ্গে অনেক কথা মনে পড়ে গেল যোগেনের গ্রাম তার কোনোদিনও ভালো লাগে না ওর সত্যিই কি আবার এতদিন পর তিস্তার পাড়ে ফিরে আসার দরকার ছিল যা তার এখানে ছিল সবই তো ভাসিয়ে নিয়ে গেছে সর্বগ্রাসী তিস্তা থাকবার মধ্যে ছিল কয়েক বিঘা ধানি জমি আর দাদা যোগেনের দাদা নগেন লেখাপড়া করেনি শহরে যায়নি কোনোদিন সে শুধু চাষ বুঝত রোদে জলে মাঠে ঘাটে বিবর্ণ ছাতা হাতে ঘুরে বেড়াত দাদা নিজে লেখাপড়া শেখেনি শহরে আসেনি কিন্তু যোগেন যে বিয়ে পাশ করে শহরের একটা সৌদাগরী অফিসে চাকরি করছে সে তার দাদারই জন্য বুড়ো দাদাই তাকে পড়াশোনা শিখিয়েছিল বাবা মার অবর্তমানে নিজের ছেলের মতো করে ভাইকে মানুষ করেছিল মানুষ করেছিল কথাটা ভাবলে যোগেনের হাসি আসে বাজারের ঝুলিয়ে রাখা মরা পাঁঠাতের গায়ে যে ছাপ থাকে সেই রকম একটা ছাপ মেরে দিয়েছে ইউনিভার্সিটি আর সেই ছাপের জোরে দিনগত পাপক্ষয় করেছে ও এ কথা মনে হচ্ছে যোগেনের বোধহয় আজ নগে নেই বলে বন্যার বহুদিন পরে একটা বিবর্ণ পোস্টকার্ড এসেছিল মেসের ঠিকানায় লেখা ছিল কল্যাণ বরে সু বাবা যোগেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাইতেছি যে তোমার দাদা নগেন আর নাই আমার মেজো ছেলের স্বপনও নাই তাহারা দুজনেই রাক্ষসী তিস্তার তোরে ভাসি আছে। আমরা সকলেই ভাসিলেই বোধ করি ভালো হইতো যে অবস্থায় আমরা এখন আছি তাহার চেয়ে মরিয়া যাওয়া ভালো ছিল তোমাদের বাড়ি পড়িয়া এগিয়ে আছে জমি বালিতে ও পলিতে ভরাট যত শীঘ্র পারো একবার আসিবার চেষ্টা করিও চেষ্টা করলে কি তখন আর আসা গেছে তাছাড়া এক একবার মনে হয়েছে গিয়ে হবেটাই বা দাদা নেই বাড়ি নেই দেখতে গিয়ে লাভ কি তো সে জানে না কেন কিসের টানে বাস্তুভিটের টানে ভিড় ভাড়াক্কা কমলে ধারধুর করে টিকিটটি কেটে চলেই এসেছে যোগিন বেলা পড়ে গিয়েছিল হাওয়াতে এতদিন পরেও যেন একটা পচা দুর্গন্ধ বইছে যে গন্ধ নোংরা জলে হয় শকুনির ডানায় ওড়ে প্রায় পাঁচ মাইল পায়ে হেঁটে যখন গ্রামে এসে পৌঁছলো যোগেন তখন সত্যি কিছু চিনতে পারল না চারদিক ধু ধু ঘর বাড়ি বলতে কিচ্ছু নেই এমনকি হারুকাকার অমন দোতলা লাল টিনের ছাদওয়ালা বাড়িটারও কোনো চিহ্নমাত্র নেই গরুর গলার ঘণ্টা নেই গাছের ছায়া নেই বাছুরের হাম্বা নেই ঘুঘুর ডাক নেই শেষ বিকেলের হাওয়াটা যেন নদীর পাশের একটা নিস্তব্ধ রুক্ষ শ্মশানের ওপর দিয়ে বইছে ফিসফিস করে হাওয়াটা প্রীতিনীর মতো নদীর সঙ্গে কথা বলছে ঝুরঝুর করে বালি উঠছে বালি ঝরছে সেই মরুভূমির মধ্যে অনেক দূরে পাতায় আর চটে ছাওয়া কতকগুলি ঘরের মতো দেখলো যেন যোগেন বড় অস্বত্য গাছটা পড়েনি আরও বহু বড় বড় গাছও রয়ে গিয়েছে ছোটো গাছ যেগুলো পড়েনি সেগুলো কাদা মেখে কুৎসিত হয়ে দাঁড়িয়ে আছে আগে যেখানে খুরশেদ মিয়ার বাড়ি ছিল সেখানে কে একজন একটা ন্যাড়া তাল গাছের তলায় ঝুপড়ি বানিয়ে একটা দোকান মতো দিয়েছে জাদুঘরী বিড়ি দেশলাই মুড়ি কিছু শুকনো আলু আর চোপসানো বেগুন দিশি বিস্কুটে মাছি ভনভন করছে লোকটা একটা চট আলোয়ানের মতো গায়ে দিয়ে বসে এক মনে এক চোখ বন্ধ করে বা কান পরিষ্কার করছিল যোগেন কাছে যেতেই বলল, কই চলেন বাহে বলল। পারলে না যোগেন অবাক হয়ে দেখল তারু কাকা হারু কাকার দাদা ভাবা যায় না যে হারু কাকা আর নিরু কাকা দাবায় বসে হুঁকো খেত আর মহাজনী কারবার করত, যাদের কাছে এই স্বল্প বসতি গ্রামের সকলের মানসম্মান হাসি আনন্দ সব বাঁধা ছিল যারা বিপদে আপদে হর্তাকর্তা ছিল তাদেরও আজ এই অবস্থা যোগেন থতমতো খেয়ে ছোটবেলার অভ্যস মতো জুতোটা খুলে ফেলে হাতে নিল তারু খক খক করে কাশল বললো আর ভক্তি দেখাইয়া কাম নাই খোদা লাগছে খাবে কিছু যোগেন বলল না তারু কাকা বলল তবে যা গিয়া যোগেন শুনলো তারপর ফিরে দাঁড়িয়ে একটু চুপ করে থাকল বলল জামু কই জাউনের জায়গা নাই তারু কাকা উঠে দাঁড়ালো কোমর টান করে দাঁড়াতে কষ্ট হয় আজকাল ধরা গলায় বলল জ্ঞান নগের নাই বললা কি সবাই ভাসা গেছে কিয়া যা যা সোজা অস্বত্য গাছ তলায় যা আর ওরে ভাবি আনে কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো যোগেন তারপর বিষণ্ন গধুলিতে পায়ে পায়ে ধুলো উড়িয়ে গ্রামের মাঝের অশ্বত্থ গাছের দিকে এগিয়ে চলল ওর মাথার উপর একটা চাতক পাখি ফুটিক জল ফুটিক জল ডাকতে ডাকতে চমকে বেড়াতে লাগলো যোগেন একবার ওপরে তাঁকিয়ে জোরে দাঁতে দাঁত চেপে বলল তিস্তায় তো অনেক জল হালা হইহানে যাও না কেন অনেকক্ষণ ঘুমিয়েছিল যোগেন ঘুম ভাঙল সূর্য উঠে যাবার বেশ পরে কাল বিকেলে মনে হয়েছিল পাখিরাও বুঝি সব ভেসে গেছে কিন্তু এই প্রথম সকালে মনে হলো সব পাখি মরেনি সকালে রোদ বড় বড় অস্বত্য পাথায় ঝিলমিল করছে কটা শালিক এসে বসেছে উপরের ডালে কাল রাতে কাকার সঙ্গে অনেক গল্প করেছে যোগেন বেশ ঠান্ডা ছিল গাছতলায় আগুন জেলে বসে কাকার কথা শুনছিল বন্যার তাণ্ডবের কথা হারুকাকার দাড়িওয়ালা মুখটাকে গাছের গড়ির পটভূতিতে আগুনের আভায় কোনো সন্ন্যাসীর মুখ বলে মনে হচ্ছিল হারুকাকা আস্তে আস্তে বলছিল আমরা আবার নতুন কয়টা উদ্বাস্ত হইলাম বুঝলা যোগেন যোগেন কথার কোনো উত্তর দেয়নি শুনছিল ভাতের গরম ফ্যানে নুন মিশিয়ে কাছের গেলাসে করে যোগেনকে দিয়ে গিয়েছিল যোগেন বুনিকে শেষ দেখেছিল দিন আগে তখন কাকার বাড়ির মেয়েদের সচরাচর দেখা যেত না কচ্চিত কদাচিৎ গ্রামের কোনো অনুষ্ঠানে তাদের সঙ্গে হঠাৎ দেখা হতো তবে ওরা যখন ছোট ছিল তখন দুপুরে দুপুরে টোটো করে ঘুরে বেড়াতো চরের পাশে পাশে কাশফুলে আর নলবনে হাওয়ার ঢেউ উঠত ঘুঘু ডাকত ঘুঘুর ঘু আপাল চাঁদের জঙ্গলের দিক থেকে ময়ূরের ডাকও শোনা যেত তিস্তার ওপারের সরস্বতী চা বাগানের পাশে নেপালি গোয়ালাদের দুধের বাথান বহুদূর থেকে দেখা যেত বুনি বলত চলেন যোগেন্দা আমরা একদিন সাঁতরাইয়া চললে যাইও পারে যাইবেন আপনি যা ভিতু যোগেনও হাসত বলতো সাঁতরানো তোমার মতো রোগা মেয়ের কম্য নয় একটু গিয়ে ভয় মোড়ে ভেসে যাবে উত্তরে বুনিও হাসত বলতো ভাইবেন না যে আমি ভাইস্যা গেলে আপনারেও ছাইরা যাব আপনারে এমন কইরা জড়ায় ধরুম যে আপনারেও আমার লগে ভাইস্যা যাইতে হইব যোগেন কথা বলতো না মুড়ি আর বাতাসা দিয়ে সকালের খাওয়া শেষ করলো যোগেন গ্রামের ছেলে বুড়োরা সকলেই যে যার জমি উদ্ধারে লেগেছে সকাল আটটা নটা বাজতেই সমস্ত গ্রামে এমন একটা কাজের জোয়ার চেঁচামেঁচি উদ্দীপনা পড়ে গেল যে ছোটবেলায় এমন কোনো দিন দেখেছে বলে যোগেনের মনে পড়ল না সকলের চোখে মুখে বাঁচার জন্য একটা প্রচণ্ড জেদ দেখতে পাচ্ছে যোগেন এই অলস মন্থরগতি ভাগ্যে বিশ্বাসী অল্পে সন্তুষ্ট হুঁকো খাওয়া লোকগুলোর মধ্যে এতখানি আগুন লুকোনো ছিল ভাবতে পারেনিও কোনো দিন ধীরুদাস কোদাল কাঁধে ছুটে যাচ্ছিল যোগেন বলল কি কাকা ধীরুদাস মুখ ফিরিয়ে বলল আইসস আর কেন এবার বর হালার বেটা হালার তিস্তা বাগো হারাইবে তা হইব না যোগেন বলল সরকার কিছু করবে না হারু মন্ডল বলল কইলে করব তা গো লই যা বৈশ্য গাম কি আমাগো কি হাত নাই না তাও নদীতে নিছে দুপুরে হারু কাকারা সকলে ফিরল গাছতলায় সকলে বসে কলাই করা থালায় ভাত আর বেগুন সেদ্ধ খেলো নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে তাতেই কত তৃপ্তি যোগেনও খেলো যোগেন কাল থেকে যত দেখছে তত যেন অবাক হয়ে যাচ্ছে ভেবেছিল কেঁদে কেঁদে চোখ ফোলানো কতগুলো নারী পুরুষ দেখবে কিন্তু এসে দেখল এদের কারো চোখেই জল নেই যা আছে তা জ্বালা খাওয়া দাওয়ার পর কাকা বুনিকে ডেকে বলল খাওয়ন দাওনের পর যোগেন রেলোই আসা কোথায় নিয়ে যাবে কি বৃত্তান্ত কাকা কিছুই বলল না তারপর ষাট বছরের হাড়ু দাস রোদের মধ্যে দলবল নিয়ে আবার বেরিয়ে পড়ল যোগেন কিছুক্ষণ একা একা অশ্বত্থ গাছতলায় বসে রইল ফুরফুরে হাওয়া। একসময় ঝুপড়ি থেকে বেরিয়ে এসে বুনি বলল সালেন যাই যোগেন উঠল বলল কোথায় কই আর আপনাকেও বাসায় বলেই ঠিক করে হাসল যেন যোগেনের বাড়ি ভেসে গেছে ওদের বাড়ি ভেসে গেছে বলে ওর কোনো দুঃখই নেই যেন খুব একটা মজার ব্যাপার হয়েছে ওরা চুপচাপ দুপুরের ধুলো ওরা হাওয়ায় ভেসে ভেসে হাঁটতে লাগলো একটু পরে বুনি বলল নাগেন্দায় আমারে বড় ভালোবাসত যোগেন বলল জানি আর কিছু বলল না বুকের মধ্যেটা একবার মুছড়ে উঠল শুধু অনেকখানি হেঁটে যখন ওরা যোগেন্দার বাড়ির কাছাকাছি এলো তখন যোগেনের চেনা চেনা লাগলো তারপরই জায়গা মতো পৌঁছে গেল বুনি বলল রোদের বড় তেজ আমি এহেন বইলাম একটু যোগেন বলল বসো তাকিয়ে দেখল উঠোন নেই সন্ধ্যা মালতির বেড়া নেই তুলসী তলা নেই দাওয়া নেই পুবের ঘর নেই কিছুই নেই এমন কি বড় ঘরেও চিহ্ন মাত্র নেই রান্নাঘরের টিনের চালাটা কি করে যেন কাদায় আটকে অ্যারোপ্লেনের ডানার মতো উঁচু হয়ে আছে সজনে গাছটার কিচ্ছু হয়নি পাতাগুলো সবুজ আছে যার তলায় বুনি বসে আছে আশ্চর্য যোগেনও গিয়ে বুনির পাশে বসলো বুনি বলল ভাবেন কি না 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 আবার কি সবাই কোদাল হাতে লাইন গেছে আর আপনি কেমন মরদ খালি খালি নিঃশ্বাস ছাড়েন যোগেন হাসল বলল হ্যাঁ কথা না কাল রজ্ঞা করুম আমি আমার আসে ক্যাটা বুনি এবার বড় বড়ো চোখ করে যোগেনের মুখে তাকালো তারপর বলল হইছেন ঠিকই তবে বলাইয়া যান আমি কিছু করবার পারি কি না তারপরই বলল আমি বা খাল লক্ষা করুম যোগেন বলল থাক থাক এই রোদ্রে কোদাল কোপাইয়া কাম নাই বুনি হাসল বলল কেন না এখনে আমি সব পারি তারপর আরও কিছুক্ষণ ওরা দুজনে চুপ করে বসে রইল একজোড়া ঘুঘু কোথা থেকে উড়ে এসে আগে যোগেনদের যেখানে উঠোন ছিল সেখানে পাইচারি করে বেড়াতে লাগলো বুনি বলল বাস্তু ঘুঘু যোগেন বলল ওরা জোড়ায় থাকে কেন বুনি বলল তা কেমনে কম আপনি জানেন না ওরা উঠল যোগান ভাবল তিস্তার ধারটা একবার ঘুরে যায় কথাটা বুনিকে বলল তিস্তার চড়ে সেই ছোটবেলার মতোই রোদ্দুর তেমনি হাওয়া আকাশ ফুলে নলখাগড়ার বনে তেমনি ভালো লাগা সরস্বতীপুরের চা বাগানের দিকে বহু দূরের পাড়ে নেপালি গোয়ালাদের দুধের পাথান তেমনই আছে বালিতে তেমনই শি শি শীষ বাজছে জলের ঝরঝরানি শুনতে শুনতে ওরা দুজনে শীতের দুপুরের রোদে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল যোগেনের এত দুঃখের মধ্যেও হঠাৎ যেন সেই ছোটবেলার মতো ভালো লাগতে লাগল অনেকক্ষণ পর যোগেন আস্তে আস্তে বলল ওই পারে যাইবা বনি নদী পাড়াইবা বনি বারবার বাচ্চা মেয়ের মতো জোরে জোরে মাথা নাড়াল অস্ফুটে বলল না দুজোকে দুফোটা জল চিকচিক করতে লাগলো তিস্তার তীব্র জলরাশির গর্জনে কান পেতে যোগেন ওই পারের বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলের দিকে চেয়ে রইল যদিও ওই তিস্তা ওদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে তবু হঠাৎ এই নদীকে যোগেনের ভীষণ ভালো লাগতে লাগল কৃতজ্ঞতায় নুয়ে মনে মনে নমস্কার করল তিস্তাকে যোগেনের মুখে সামান্য হাসির আভাস ফুটে উঠল যোগেন ভাবলো সব কিছু লণ্ড ভন্ড করে তছ করে তিস্তা আবার নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে বুনি অবাক চোখে যোগেনের দিকে চেয়ে বলল কি ভাবেন কি নদীর পানে সায় পাগল হইলেন নাকি যোগেন্দা যোগেন বুনির দিকে না ফিরে জলের দিকে চেয়েই বলল না কিছু না কিছু ভাবি না তারপর বলল চল ফিরা যাই অনেকদিন পরে দেশজ ভাষাতে কথা বলে খুব ভালো লাগলো ওর ওরা দুজনে পাশাপাশি চরের পথ বেয়ে অস্বত্য গাছের দিকে ফিরতে লাগল তিস্তার গর্জন ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগল বুনির গায়ের গামছা গামছা শাড়ি ছাপিয়ে মেহনতের ঘামের গন্ধ বেরোচ্ছিল ঘামের গন্ধ এত ভালো লাগে না যোগেন হাঁটতে হাঁটতে যোগেনের শরীরের পেশিগুলো হঠাৎ টান টান হয়ে উঠল কিসের অধীর আগ্রহে পেশিগুলো অশান্ত হয়ে উঠল অনেক দিন একঘেয়ে ক্লান্ত হাতে ও কলম পিষেছে ঘ্যান ঘেনিয়ে নোট বই মুখস্থ করে বিয়ে পাশ করেছে প্রকাণ্ড অফিসে দুবেলা বসে লাল নীল ছাপা কাগজে বিল লিখেছে অফিসের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম মেশিনের মতো ওর এই শিরা বের করা দুটি হাতে একা একা সত্যিকারের এত কিছু করা যায় কোদাল চালানো যায় লাঙল বওয়া যায় বুনির মতো কোনো ঘামের গন্ধ মাখা নরম চোখের দুঃখী মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শিউড়ে ওঠা যায় নিজের চেষ্টায় নিজের উদ্যমে নিজের ঘামে নিজের নিজের চোখের সামনে দেখতে দেখতে কিছু সৃষ্টি করা যায় এত সব কথা হঠাৎই যেন আবিষ্কার করে ফেললো চোখেন সেই আদিগন্ত আকাশের নিচে নদীর গর্জনের সঙ্গে হাততালি দিয়ে যোগেনের নাচতে ইচ্ছে করল এমনকি আনন্দে যোগেন একটু দৌড়িয়েও নিল সামনে পুনি বলল, করেন কি খামকাপ দৌড়াইন না খুদা লাগলে খামনের কিছু নাই যোগেন কথাটা শুনে থেমে গেল যতদূর চোখ যায় মরুভূমির মতো সাদা উজ্জ্বল উত্তপ্ত মাঠ যোগেনের চোখ চালা করতে লাগলো ও মনে মনে বললো এ সমস্ত মরুভূমিতে এ নতুন করে সবুজ ফসল বুনবে ফুলে ভরা গাছ বসাবে ছায়া আনবে বাছুর নাচাবে ঘুঘু ডাকাবে সব 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 কিছু করবে বনির ঘামে ভেজা হাতের পাতাটা ওর হাতের পাতার মধ্যে হঠাৎ জোরে মুঠো করে ধরল যোগেন বনির হাত ধরে ধীর পায়ে হাঁটতে লাগল ওর নীল রঙা হাফশার্ট আর বুনির কালো শাড়ির পার তিস্তার হাওয়ায় একরাশ কাশফুলের মতো এলোমেলো হতে লাগল এবং ঠিক তখনই ওদের মাথার ওপর দিয়ে একজোড়া ঘুঘু ডানা ঝটফটিয়ে তিস্তার দিকে উড়ে গেল সেদিকে চেয়ে রইল ওরা দুজনে নির্বাক